গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমরা জানো অনেক অনেক স্বাগত। তো সকালে এনে বয়ে দিছি, দেখো একদিকে চা আর একদিকে বয়ে দিছি দুধ। চার লগে একটু গরম জল দিতেছি, মানে এক লগে সব জল দিতেছি, এই জলে চা করে দিবো। আর এদিকে দেখো বাসন বসা মানে গোছা নিয়ে, আর প্লেটের মধ্যে গাছের কেক, কাইলা দুগা কেক বানাইছি, ওগা রয়েছে, ওগা খাওয়া খাওয়ানো হয়ে গেছে রাইতেই। তো এই যে এগে গুন্ডে দিয়ে দিবো টিফিন। আর যে সকাল অন বাজে 8টা, তো হাজব্যান্ডও বাড়ি, হুলাও স্কুলে যায় না, যে উঠে উঠতে একটু দেরি হয়ে গেছে, বুঝিনি রাত করে ঘুমাইছি। তো ওই কারণে স্কুলে আর লই যাইতাম হারি না, যে বাড়িতে আছে সকলে। তো এখানে দাঁড়ায় রয়েছি, গরম জল কদ্দু রাখবো, আর জামা গরম জল খাবো। তো ক্লাসের ভিতরে দেখো কদ্দু গরম জল খাই দিছি, আর এখানে হাজব্যান্ডের লগে কথা কয়ে আর চিনি বিনি চিনি চা হাতা দিয়ে দিছি, চা হয়ে গেছে, আর চা নামাই নিছি, আর আঙ্গলাই লই লিছি সানাসুর আর মুড়ি। আর জামাইব দুনোকা খামু সানাসুর আর মুড়ি, হেগুনে খাইব কেক। তো ঠিক আছে, চা খান খাই লই, খাই দেওয়া রান্না বান্না করতাম, আই হচ্ছি সবজি কাটতাম, এনে কাইলা যে তুমি করে দেয়াইছি সাজনা। তো সাজনা কাটি লইয়ে বেগুনে রান্ধি এলামো, নইলে নষ্ট হয়ে যাবো, এটা দীঘা সাজনা হুড়ো হয়ে যাবো, ঘরে খাইতে হাত লাগতো না। তো এনে আছে দেখো ডেঙ্গানা ডুগি না মাইরা কি কো ডাটা কো কুন্ডা কো, সেটা বাজারতে আনছে। তো সেটার শাক কাটি লইছি আর বেগুন কাটি লইছি, দেখো এটার শাক করবো, আর এদিকে কাটি লইছি দুই বিভাগে সাজনা। এটা মাছ দিয়ে রানবো, এটা একটু শক্ত শক্ত, আর এটা একটু ডিগা ডিগা একটু সরসরি করবো। আর এদিকে বেগুন অলুদের মধ্যে, বেগুনের মধ্যে অলুদ লবণ দিয়ে মাখি লইছি, এদিকে রসুন চলাই লইছি, তরকারির লাই শাকের লাই, আর এদিকে হ্যাঁস কাটি লইছি, টমেটো কাটি লইছি। ওকে রেসিপি করবো তোমার লগে শেয়ার করবো। এদিকে দেখো আলু সিদ্ধ বসাই দিছি, মাছের ঝোল করার লাগে মাছ বাজি বসাই দিছি। তো মাছ এগুন বাজি লই, একদিকে আরো জামুকই বিছনা গোছাইতাম সকাল সকাল, তো মায়া যাবে স্কুলে, এই কারণে চা খাই আগে বয়ে দিছি রান্না। এইভাবে সকালে ব্যস্ত দু মানে দুই বাচ্চা লই কোনভাবে সংসারে কাজকর্ম করি, মানে রান্না বান্না ঘরের কাজকর্ম এইভাবে সামলাই। ঠিক আছে, সব কিছুই সমানভাবে করি, ঘরের কাজকর্ম সব কিছু একসাথে শেষ হয়ে যাগা। তো এদিকে রান্না হইতে হইতে আর ঘরটাও গোছানো গোছানো কমপ্লিট হয়ে যায়, মানে এরকম সকালে সকালে আর কি। যেদিন স্কুল টিস্কুল থাকে মায়া হোলার, তো মায়া যেদিন হোলা স্কুলে যায়, যে হোলার স্কুলে নিয়ে দিই আই, আর চা চু খাই, হোলার স্কুলতে আনি, আর আবার রান্না করি, এরকমভাবে সংসার কাজকর্ম করি। এদিকে ড্রেসিং টেবিলটাও গোছাই নিমো, গোছা টোছে ঘরটোর জারি দিয়ে আবার বাকি রান্নার দিকে চলে যাবো। তো আই হচ্ছি সুজা রান্না করে, আর আই কড়াই বসে দিছি দুদিকে দুই চুলা, তাড়াতাড়ি করে রান্না করিয়ে মানে স্কুলে যাবো। ইন্দু বয়ে দিছি তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিছি, দিয়ে দিব রসুন, মানে তার ড্যাঙ্গা হাতা কাটে রাখছি, তার ড্যাঙ্গা হাতা দিয়ে দিব সম্বাস, মানে ড্যাঙ্গা হাতা যে কোনো হাতা উতা রসুন সম্বাস দিস খাইতে পারে, বাক্কা হওয়ার লাগে। তো রসুন সম্বাস দিয়েছি, কত হ্যাঁস দিলেও ভাল লাগে, তো হ্যাঁস দিই নয় না। নেন লবণ দিয়ে দিছি, ডাটা এগুন মানে হাতা এগুন মুছে দেবো, আর হলুদ দিয়ে দিছি। তো ঠিক আছে, হাতা নামানি দেয় না, নামানি নিছি, ডাটা হাতা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজি হয়ে গেছে, বেগুন ভাজি নিছি ভাজি নিয়ে, আর এদিকে বয়ে দিছি কালা জিরা সম্বাস দি সাজনা সরসরি করবো। তো সাজনা বয়ে দিছি, এনে কালা জিরা হুরন দিছি, এটার ভিতরে তোমরা দেয় না। তো এনে সরসরিকা ও কা একটু লবণ টবণ দিয়ে এটারে মজাই নিমো আর কি, একটু হাফ সিদ্ধ করে নেবো, শস্য বাটি না ওখানে শস্য বাটবো। এদিকে আস্তে আস্তে বেগুন ভাজি হোক, আর এদিকে কড়ার ভিতরে মানে এক তরকারি হয়ে যায়, দুদিকে দুই তরকারি দুই চুলার ভিতরে রান্না বক করলে মানে তাড়াতাড়ি হয় আর কি। আর এদিকে রোদ যাই, আর মুখের মধ্যে পিছনে রোদ লাগে পুরা। তো এখানে ওলো টলো দিয়ে দিছি, দিয়ে অন দেখ বেগুনের তরকারিটা রান্না করবো, মানে গরম গরম আই হচ্ছে। তো হান হালকা ফাতলা খাওয়াটাই ভালো, মানে হেঁটুট ভালো থাকবো, এই কারণে তো বেগুন দিয়ে ভাজি তুল দিছে, কম তেল দিয়ে ভাজি লেগে রুম সেয়ারা এরকম বই দিছে, বেশি তেল দিতে ভাজি এর শিকশিক করলে তেল এক কুদুরা তেল দিয়ে দিছি, সান কল্প কদ্দুর তেল দিয়ে দিছি, এটার ভিতরে দিয়ে দিবো হেঁয়াজ দিয়ে কাটি রাখছি। তো হেঁয়াজ বেগুন দিয়ে ভালো করে ভাজি লোমো, হেঁয়াজ দিয়ে ভালো করে ভাজি লোমো, বেগুনের একখান তরকারি করবো, কোনো মশলা টশলা দিতাম না, কেন রান্না করি একটু দেখে খাইতে ভালোই লাগে বেগুন হেঁয়াজে। তো এটার ভিতরে দিয়ে দিছি কদুর হলুদ, আর দিয়ে দিবো দিয়ে দিছি লবণ, লবণও কদ্দুর দিয়ে দিয়েছি, এটা চলে গেছে কোন দিকে কোথায় একটা নয়, কিন্তু টমেটো কাটি দিছি যে কাটি রাখছি যে এই টমেটো গুণ দিয়ে দিবো, দিয়ে ভালো করে মানে মানে ভাজি করি নেবো, টমেটো গুণ গলি যাগো। তো গলি গেলে গো এরারে হাই কদ্দুর দেন দিয়ে দিছি, এনে টমেটোর মধ্যে মরিছে মরিচের গুঁড়া হাফ গলি গেছে, অন মরিচের গুঁড়া দিয়ে দিছি, কালার লাগে সুন্দর যাতে লাগে, মশলা টশলা আর কিচ্ছু দিই না এটার ভিতরে, আর কিছু দিতে না এটা, এনে ভালো করে কষা, মানে যত তরকারি কষাই বা ততই তরকারি স্বাদ হয়, এলে ভালো করে কষাই লইছি, দেখো সান কতকার কষাই একটু হয়ে গেছে। তো এনে একটু ছোটো বাটি দিয়ে একটু জল দিবো, এটার ভিতরে বেশি জল টল হয়েছে, মাখা মাখা হইব আর কি। তো খাইতে মানে ভালো লাগে, রান্না করে যদি রেসিপিটা ভালো লাগে বা বাড়িতে রান্না করে খাই দেখেন মানে পাকা হওয়ার লাগে। তো এখানে আটটু জল দিয়ে দিছি, আটটু জল লাগবো, তো মানে দেড় বাটি জল দিছি। তো জলটা হুডোক উঠলে আর এদিকে সাইজে জলটা হুডোক, আর এদিকে
আর শস্য বাড়ি লই আইছি, শস্য খাদি দিব। সাজনার ভিতরে সাজনার ভিতরে ওকা আলু ভাঙি দিছি, মানে খাইতে মানে যাতে ভালো লাগে। সাজনার ভিতরে তো একটু কিছু তো বাইরে তো তো একটু আলু ভাঙি দিছি আর শস্য দিয়ে দিছি, আর এটাই দিব। আর কিছু দিতে না, আর এটাই দিতে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, মানে সেই শস্য তো গরম হয়ে উঠছে, অত শস্য উস্য খাইলেও মানে শরীর গরম হয়ে যাবে। তো এদিকে জলিয়ান হুড়ি গেছে, মানে তরকারি জলিয়ান হুড়ি গেছে, বেগুনটি ডালি দিয়ে দিছি, কারণ বেগুনটা আটো কত সময় হুড়ি যাক, হুড়ি গেলে দিয়ে দিব দৈন্যা হাতা। তো চাও এনে দিয়ে দিছি হাঁকনা হাঁকনা, মানে লাল লাল চাই কাঁচা মরিচ, কারণ সবুজ সবুজ মানে কাঁচা মরিচ যদি দিই না তো এটা মানে সাজার মতো লাগবো, খাই আগ করে থাকবো। তাহলে লাল লাল মরিচ দিছি, আর এনে দিয়ে দিছি বড় বড় দৈন্যা হাতা, যেগুলো এগুলো দিয়ে দিছি, অন্ত দৈন্যা হাতা হওয়া যায় না। তো এই দৈন্যা হাতা দিয়ে কামসা, তো এটারও ভালো একটা সুগন্ধ আছে, এটা দিয়ে মানে তরকারি আলাদা একটা স্যান্ড বাড়ে। তো তরকারি ইয়ে নাই মোটামুটি ওই গেছে, খাই একটু একটু আর একটু শুকাই, একটু মাখা মাখা করবো। তো আমি তরকারি কোনো নামাইলেই বাকি রান্না কোনো ওই গেছে, চলে রান্না করে অকলি রান্না দিয়ে দেয় দেয় দিই এই সে সাজনা শস্বরী, আর ওই গেছে সাজনা শস্বরী। আর এদিকে দেখেন ডান্ডা ডেঙ্গা হাতা, ডেঙ্গা হাতা, মাইরে হাতা, রুগি হাতা, ডাঁটা হাতা, সব এটা শাক করছি, হুলাল্লা আলু ভাজি করছি, মাছ দিয়ে তরকারি খাচ্ছি, বেগুন দিই বেগুন হেয়াজি করছি। তো আমি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বাটুত খাইলেই মায়া যাবো স্কুলও। তো বাটাত খাই সান এনে খাই হচ্ছি, বাসন টাসন ধুই যাবো, গরম উস্তা মা রান্না বান্না করে সাইছি, বাতুত খাই সাইছি। মায়া বলে স্কুলে যাইতো না, তো মায়া বাহার হোলা দুনো গা বইব টিভি স্যার, ও গ স্নান করেন না, ও গ বলে স্নান করে না, বোনের লগে বাইও যুক্তি করছে। তো আর স্নান টান করে হোলা কাছে স্নান করাই দিব। তো ইয়া গটর মুছি লেন, মানে গগলটি গটর মুছি, আর যাবো সানাতে ডেলি, তো গটর মুছি সানা যায়। তো গরম শুকাই গেছে, মুছতে মুছতে এত গরম উঠবে, তো আবার হাঁকা চলে, মানে মুছতে মুছতে গড় শুকাই যায়। তো স্নান টান করি আই হচ্ছে, আই অনেক পূজা টুজা দিয়ে মানে ঠাউরা বাসন টাসন ধুলেই আই হচ্ছি, ফুল টুল হারি লই আই হচ্ছি, মানে ঠাউর মেডি সব কিছু দিই, পূজা টুজা দিব। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মোচায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মোচায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যা। পূজা টুজা দিয়ে বাটাত বাড়ি লইছি, আজ তো দুপুরে রান্না বান্না করি না, সকালে মানে রান্না বান্না করে নিছি। তো এখানে হোলা আলু ভাজি ছাড়া ভাত খায় না, হোলার আলু ভাজি দিয়ে ভাত খাওয়া দিয়ে। তো ঠিক আছে, বাটাত খাইলে জঙ্গলকে আবার বিকালে মানে সন্ধ্যার সময় আবার দেখা করতেছি। তো বন্ধুরা গুড ইভিনিং, সন্ধ্যার সময় এখন কুরিয়ার আইলো, তো আমার হাজবেন্ডে সারপ্রাইজ দিছে, আমার কুর্তি আনছি মনে হয় কইসা না, আমার এখন আইসে খালি কুরিয়ারটা, তো গিয়া নিয়ে আইলাম খুললা দেখি আমার হাজবেন্ডই খুলতেছে, অবস্থা ভালো, আর আমি দেখাইতে পারতেছি না। এই দেখো শীততেছে কেমন, ইয়ে আমি সব যাইতেছে এদিকে বিশাল দিকে, দেখি 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 আলে বাবালি। কেমন আছে বন্ধুরা কমেন্ট করে কয়া পরে ফর্ম অক্ষণ আর করতাম না। রং খুব সুন্দর লাগে, কাছে খুব ভালো লাগছে। তো এনে আই হচ্ছি সন্ধ্যার সময় চা বয়তাম, চা বয় দিয়ে আর এদিকে জামার ডিউটি আছে, বললকে ভাত বয় দিব, কুকারের ভিতরে চাল টাল দুই লই আই হচ্ছি, ভাত আর চা একসাথে করে দিব। আমি অল্পতে খুশি হয়ে যাই, অল্পতে মানে খুশি হয়ে যাই, খুশি হয়ে গেলে আর কিছু কইতে পারি না। তো এরম না কুর্তির কালার আর হরি ন, তো বাক্কা ওয়াদ লাগছে আর কাছে, মানে বাক্কা সুন্দর লাগছে আর কি। আগে বিয়ার আগে তো জামা জমা হিঞ্চি কুর্তি চুর্তি হরি ন, এরা শাড়ি বিয়ার বিয়ার ওরা শাড়ি টাড়ি হিঞ্চি অনেকটু, আর হরিতে জামা যখন এত সুন্দর কুর্তি দিছে, যে জামারে একটা বাম্পার করে একটু চা খাবাই, তো চাটা যে একটু স্পেশালভাবে চা করিয়ে, তো আন্দা করে কই আর এইভাবে কে কে আমি কে জানে চা করছি আর আর কে কে এরমভাবে মানে এরমভাবে চা খান, আর একটু কমেন্ট করে জানাতে আছে। তো চার মধ্যে দিয়ে দিবো একটু মালাই, মালাই মালাই দিয়ে দিবো, মালাই দিয়ে দিলে চা খাইতে পারো।
মানে মানে সার টেস্ট বাড়ি যায় এখানে মালাই দিছা করে দিতে আসছি হাজব্যান্ড তো আই আর কোনো কিছু গিফট দিতে তো না এর লাইকে একটু মালাই দিছা করে দিতে আসছি বুঝলি মানে আর গিফটে এতই পছন্দ হয়েছে তো আপনারা জানেন গিফটটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানালে আমার একটু ভালো লাগবো তো এখানে চাটা খাই দেন ভাত হয়ে গেছে জামাই যাইব গো ডিউটির তো জামাই লাগে এনে বাটার বাড়ি দিয়ে অল্প করে ভাত দিয়ে দিমু তো জামাই ডিউটির গেলে গো হোলারে হরামু হোলারে হরাই করে মানে কাপড় চোপড় আছে এগুলো থামামু গোছামু ঠিক আছে তো হরে আনার লোক আঙ্গর আনার লোক আমি হরে আবার দেওয়া করতেছি ঠিক আছে জামাই কাউন্ট ডাউন বাড়ে বাড়ি দিয়ে সাহায্য আমার ডিউটি চলে যাবে তো বন্ধুরা এখন বাজে 11টা চিকিমিকি ঘুরে খাবার দিয়ে আইছি তো রাত্রে খাওয়া দাওয়া করবো এগুলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে বাসন টাসন ধুয়ে নিয়ে নিয়ে আসি রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিছি তো 11টা বাজে তা এখন তারা বিছানা টিছানা করে নিছে ঘুমাইতে যাবো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার নেক্সট নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হইতেছে।